আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে উম্মে হুরায়রা জাহানাপুর লেখা ইসলামিক রোমান্টিক গল্প ফিরে আসা গল্পের 33তম পর্ব। শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আর হ্যাঁ, মাহিনের কারণে আজ মেহেক বেগম আর মহিমা পরিপূর্ণ পর্দা শুরু করেছে, কারণ মাহিনে কয়েক মাসে তাবলিগে গিয়েছে, সেখানে সে পর্দার গুরুত্ব সম্পর্কে ভালোভাবে জেনেছে। আজ মাহিন ফাতেমার কাছে যাবে, তাই সে রেডি হচ্ছে। সালাম দিয়ে ঘরে ঢুকলো মহিমা। কিরে ভাইয়া, রেডি হয়েছিস? মহিমা বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। জানিস, আজ না খুব নার্ভাস লাগছে। ছোট্টবেলায় পরীক্ষা দিতে গেলে যেমন লাগতো, ঠিক সেরকম লাগছে। মহিমা বলল, আরে ভাই আমার, চিন্তা করিস না, সব ঠিক হবে। আজ আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হবে। মাহিন বলল, কিন্তু আমি যে ওদের বাড়িতে না জানিয়ে যাচ্ছি, ওরা যদি কিছু বলে? মহিমা বলল, বললে বলুক, তাতে তুই মন খারাপ করিস না, কারণ ওরা যদি তোকে ধরে মারও দেয় এটাও স্বাভাবিক, কারণ 4 মাস ধরে তো ভাবি বাবার বাড়িতে আছে, আর কম অত্যাচার তো তুই আর ভাবিকে বাড়ি থেকে বের করিসনি। হয়তো এখন তুই নিজেকে পুরোপুরি পরিবর্তন করেছিস, কিন্তু আগে তো এমন ছিলি না। তুই যে নিজেকে পরিবর্তন করেছিস এটাও তারা জানে না, তাই যদি অপমান করে দয়া করে একটু সহ্য করিস, কিছু বলিস না। মাহিন বলল, ফাতেমাকে ফিরিয়ে আনতে যদি এর থেকেও বড় কিছু সহ্য করতে হয় তাহলে সেটাও সহ্য করতে রাজি আছি। আচ্ছা, মা বাবা কোথায় রে? আমি তো রেডি, এখন তো রওনা দিতে হবে, না হলে তো দেরি হয়ে যাবে। মহিমা বলল, মা বাবা নিজেদের ঘরেই আছে, ওদের সাথে দেখা করে তারপর যা। মাহিন বলল, এই বলি মাহিন ওনাদের রুমে সালাম দিয়ে ঢুকল। আরমান সাহেব আর মেহেক বেগম সালামের জবাব দিলেন। আজ আরমান সাহেব আর মেহেক বেগম ছেলের এমন পরিবর্তন দেখে খুব খুশি। মাহিন বলল, মা বাবা আমি যাচ্ছি তোমাদের বৌমাকে ফিরিয়ে আনতে, দোয়া করো যাতে সহি সালামতে তাকে ফিরিয়ে আনতে পারি। মেহেক বলল, দোয়া করি রে বাবা, আমাদের ফাতেমাকে ফিরিয়ে নিয়ে আয়, এতটা দিন মেয়েটা বাবার বাড়িতে নেই, বাড়িটা যেন মরুভূমির মতো খাকা করছে। যা যা বাবা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। আরমান বলল, আমিও দোয়া করি রে বাবা, সাবধানে যাস। মাহিন বলল, ঠিক আছে। সালাম দিয়ে মাহিন ওনাদের রুম থেকে বেরিয়ে এলো। বাসা থেকে বের হওয়ার আগে মাহিন আয়াতুল কুরসি আর বাইরে যাওয়ার দোয়া পড়ে নিল, আর বের হওয়ার সময় বাম পা আগে দিয়েই বের হলো, কারণ এটা সুন্নত। মাহিন এখন প্রতিটা পদক্ষেপে সুন্নত পালন করার চেষ্টা করে। মাহিন আল্লাহর নাম নিয়ে গাড়ি স্টার্ট দিল, গাড়ির মধ্যে যানবাহনে চড়ার দোয়াটাও পড়ে নিল। আজ তার মনে এক অজানা অনুভূতি কাজ করছে, কিছুটা ভয়ও লাগছে তার, যদি ফাতেমা তার সাথে না ফিরে তখন কি হবে? হে আল্লাহ, সব কিছু যেন ঠিকঠাক হয়, আমার হুর পরি যেন আমার কাছে ফিরে আসে, মনে মনে এগুলোই বলছে মাহিন। গাড়ি চলছে, মাহিনের হার্ট বিট যেন গাড়ির মতোই দৌড়ে চলছে। আজ প্রচুর জ্যাম রাস্তায়, এক ট্রাফিক জ্যামে আটকে পড়ল মাহিন। হঠাৎ গাড়ির জানালার কাছে কারোর হাতের টুকরো মারার শব্দ শুনতে পেল মাহিন। মাহিন জানালার কাজ খুলে দিল, স্যার এই ফুলগুলো নেন না, দেখেন সারা দিন ধরে ঘুরতেছি, কেউ ফুলগুলো কিনল না, সবাই খালি গোলাপ ফুলই চায়, কিন্তু আমি পদ্ম ফুল বেচি, গোলাপ কেনার টাকা আমার নাই, তাই পদ্ম ফুল বেচি। একটা ছোট্ট মেয়ে রাস্তায় পদ্ম ফুল বিক্রি করছিল, স্যার নেন না কয়টা ফুল, আজ একটাও বেচতে পারি নাই। মাহিনের হঠাৎই মনে পড়ে গেল ফাতেমার প্রিয় ফুল পদ্ম, আর ভাগ্যক্রমে আজ মাহিন পদ্ম ফুলও পেয়ে গেল। মামনি, তুমি আমাকে সবগুলো ফুল দিয়ে দাও, আমি তোমার সবগুলো ফুল কিনব। এটা শুনে ছোট্ট মেয়েটি খুশি হয়ে আত্মহারা হয়ে গেল। সত্যি কইতেছেন স্যার, সবগুলো আপনি কিনবেন? মামনি, আমি সবগুলো কিনব। এই বলে মাহিন মেয়েটির কাছ থেকে সবগুলো ফুল নিল। দাম কত এগুলোর? স্যার 100 টাকা। মাহিন পকেট থেকে 1000 টাকার নোট বের করে মেয়েটিকে দিল। স্যার আমার কাছে তো বাংতি নেই, আপনি আমার এই খুচরা টাকা দেন। বাংতি দিতে হবে না মা, তুমি এই টাকাটা রেখে দাও, এই টাকাটা দিয়ে গোলাপ ফুল কিনে নিও, তারপর গোলাপ ফুল বিক্রি করো, তাহলে সবাই তোমার ফুল কিনবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় মা, মনে করো তোমার চাচ্চু তোমাকে নিজের মেয়ে মনে করে দিয়েছে। একথা শুনে মেয়েটা কেঁদে দিল আনন্দে। আল্লাহ আপনার বালা করুক স্যার, দয়া করে আপনি সারা জীবন যাতে ভালো থাকেন। এই বলে ছোট্ট মেয়েটা আনন্দে নাচতে নাচতে চলে গেল। মেয়েটার চলে যাওয়ার দিকে মাহিন তাকিয়ে আছে। মেয়েটার আনন্দ দেখে মাহিন খুব খুশি হলো, কারণ অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দই আলাদা। যাক, আমার হুরপুরির প্রিয় ফুলটা পেয়ে গেলাম।
জ্যাম ছুটে গেল, মাহিন আবারও গাড়ি স্টার্ট দিল। আর কিছুক্ষণ পর মাহিন রাস্তায় গাড়ি থামিয়ে শ্বশুরবাড়ির জন্য নানা ধরনের ফল, মূল, কনফেকশনারি, মিষ্টি আরও কত কী কিনে নিলেন। এভাবেই মাঝে মধ্যে জ্যামের মধ্যে পড়ে পড়ে ফাতেমার বাড়ি পৌঁছতে জোহরের আজান পড়ে গেল। ফাতেমার বাসার কাছে একটা বড় মসজিদ আছে, তাই মাহিন ভাবল আগে নামাজটা পড়ে তারপর ফাতেমার বাড়ি যাবে। মাহিন গাড়িটা এক জায়গায় সাইড করে মসজিদে গেল নামাজ পড়তে। মসজিদে হাসান আর রফিক সাহেব এসেছেন, মাহিন তাদেরকে খেয়াল করেনি। নামাজ শেষে রফিক সাহেব একবার মাহিনকে দেখছিল। ওনার মাহিনকে চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারেননি। চিনবেই বা কী করে, এখন মাহিন তো আর আগের মতো নেই। তাই নামাজ শেষে হাসান আর রফিক সাহেব তো বাসা চলে গেলেন। মাহিন নামাজ শেষে গাড়িটা যেখানে রেখেছিল সেখান থেকে আনতে গেল, তাই একটু দেরি হয়ে গেল। মাহিন গাড়ি নিয়ে ফাতেমাদের বাসায়ের গ্যারেজে গাড়ি পার্ক করে রাখল। মাহিন বাসার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাতে অনেক জিনিস। কলিং বেল বাজাতে তার আত্মা কাঁপছে, বারবার ডোক গিলছে। অবশেষে আল্লাহর নাম নিয়ে কলিং বেল বাজালো কয়েকবার। কলিং বেলের আওয়াজ শুনে রিনা দরজা খুলে দিল। রিনা দরজা খুলতেই মাহিন রিনাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম রিনা, কেমন আছো? রিনা মাহিনের সালামের জবাব দিল, আপনি গেডা, আপনার তো চিন্তা আছে না? আরে রিনা, আমি তোমার ফাতেমা বাবুর জামাই মাহিন। রিনা মাহিনের পা থেকে মাথা অবধি এক নজর চেয়ে দেখল। রিনা বলল, আপনি মাহিন দুলাভাই? ও খালু গো, একবার দেখা যান গো, এক মুন্সি বেড়াইছে আর কইতেছে হে নাকি ফাতেমা বাবুর জামাই। রিনার চিৎকার শুনে রফিক সাহেব হাসান এলো। রফিক সাহেব রিনাকে বলল, কী রে রিনা চিৎকার করছিস কেন, কে এসেছে? রিনা বলল, খালু দেখেন, এই মুন্সি নাকি ফাতেমা বাবুর জামাই মাহিন দুলাভাই। রফিক সাহেবকে দেখে মাহিন সালাম দিল। মাহিন বলল, আসসালামু আলাইকুম, বাবা কেমন আছেন? রফিক বলল, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো ঠিক চিনতে পারছি না বাবা, তুমি কে? মাহিন বলল, বাবা আমি মাহিন। হাসান মাহিনকে দেখে চমকে গেল। রফিক সাহেব তো মাহিনকে দেখে রেগে অগ্নিবর্ণ হয়ে গেল, রেগে লাল হয়ে গেছেন উনি। রফিক সাহেব মাহিনকে তুইতকারি করতে লাগলেন। মাহিন আগে থেকেই জানে তাকে এসব শুনতে হবে। রফিক বলল, তোর সাহস কী করে হলো আমার বাড়ি আসার? তুই আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এতদিন পরে এসেছিস তামাশা দেখতে যে আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে? তোর জন্য মেয়েটা আমার গুমরে গুমরে মরে যাচ্ছে, তোর কত ভালোবাসত তোরে, আমার মেয়েটা আর তুই কিনা, ছিহ ভাবতে লজ্জা লাগে, তোর মতো একটা মানুষরূপী পশুর কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, তোকে তো আমি শেষ করে দিব। এই বলে রফিক সাহেব মাহিনকে মারতে গেল, কিন্তু হাসান বাবাকে আটকে দিল। হাসান বলল, এটা তুমি কী করছো বাবা, ছেলেটাকে চেয়ে দেখো, আগের মতো নেই, নিশ্চয় নিজের ভুল বুঝতে পেরেছে তাই আমাদের কাছে এসেছে। রফিক বলল, এসব ওর চালবাজি। রফিক সাহেবের চিৎকার শুনে আবিদা খাদিজা বেগমের কাছে গেল। আবিদা বলল, একটু দেখুন তো মা, বাবা কেন চিৎকার করছে, আমি বাড়ির বউ, আমি তো আর এসবের মধ্যে যেতে পারি না। খাদিজা বলল, ঠিক আছে। এই বলে উনি দরজার কাছে এসে দেখেন রফিক সাহেব কার উপর জানি চেঁচাচ্ছেন। খাদিজা বেগম আড়াল থেকে মাহিনকে দেখে চিনে ফেলেছেন, তাই তিনি সামনে গেলেন। খাদিজা বলল, কী ব্যাপার, ছেলেটার উপর তুমি এভাবে চিৎকার করছো কেন? ওকে আগে ভিতরে আসতে দাও, বাড়ির জামাইকে কি কেউ বাড়ির সামনে দাঁড় করিয়ে অপমান করে নাকি, জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে নাকি? বাবা তুমি ভিতরে আসো তো, তোমার শ্বশুরের কথা রাগ করো না। এই রিনা, তুই মাহিনের হাত থেকে জিনিসগুলো নিয়ে ভেতরে রাখ। মাহিন জিনিসগুলো রিনার দিকে এগিয়ে দিল। খাদিজা বেগম মাহিনকে ড্রয়িং রুমে নিয়ে বসালেন। হাসান আর রফিক সাহেবও সেখানে গেলেন। রফিক সাহেব রাগে কটমট করছে। হাসান বলল, মাহিন তুমি বাবার কথা রাগ করো না। মাহিন বলল, না না আমি রাগ করিনি, আমি এর থেকে বড় শাস্তি পাওয়ার যোগ্য, কারণ আমি আপনাদের সবার কাছে একজন বড় অপরাধী, সত্যি আমি ক্ষমার অযোগ্য, তবু আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আর আমি সত্যি যতটা সম্ভব নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি, বাকি আল্লাহ মাহবুদ ভালো জানেন। জীবনে অনেক পাপ করে ফেলেছি যার হিসেব আমি দিতে পারবো না, কিন্তু ফাতেমা আমার জীবনে আলো হয়ে এসেছিল যার মূল্য আমি আগে বুঝিনি, কিন্তু ফাতেমা চলে আসার পর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পেরেছি আমার জীবনে তার মূল্য কতটুকু, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে, ফাতেমার কাছে ক্ষমা চেয়ে ওরে আমি বাড়ি ওরে ফিরিয়ে নিতে এসেছি। নিজের দিক চেয়ে মাহিন কথাগুলো বলল। রফিক বলল, আমি আমার মেয়েকে যেতে দেব না তোমার সাথে, ওকে নিয়ে আবার বাড়ি থেকে বের করে দিতে চাও তো, তাই না? একবার বের করে তো শান্তি হয়নি। মাহিন বলল, জানি এখন আপনারা আমাকে বিশ্বাস করতে পারবেন না, এটাই স্বাভাবিক,
কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেকে পাল্টে ফেলেছি, নিজেকে ফাতেমার যোগ্য করে গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করেছি, যার বিনিময়ে আমি আল্লাহর কাছে ফাতেমাকে আমার জীবনে ফিরে পেতে চেয়েছি। মাহিন বিগত 4 মাসে কী কী করেছে সব ওনাদেরকে বলল। খাদিজা বেগম আর হাসান রাজি হল, রফি সাহেব এখনও বেঁকে বসে আছে। এত কিছু বাড়িতে ঘটে গেল কিন্তু ফাতেমা এর কিচ্ছু টের পায়নি, কারণ ফাতেমা ঘরটার কোনায়, সেখানে বাইরের শব্দ বেশি পৌঁছায় না। আর আবিদাও কিছু বলেনি, কারণ সে তো মাহিনের সামনে যেতে পারবে না, তাই আড়াল থেকে সব কথা শোনায় ব্যস্ত। রিনাও ফাতেমাকে কিছু বলেনি। মাহিন বলল, আমি একটু ফাতেমার সাথে দেখা করতে চাই, গত 4 মাস ধরে ওর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি, এক প্রকার ইচ্ছে করেই আমি যোগাযোগ করিনি, কারণ আমি মনে মনে ওয়াদা করেছিলাম যতদিন পর্যন্ত নিজেকে ফাতেমার যোগ্য করে গড়ে তুলতে না পারবো ততদিন ওর সামনে যাব না, কথাও বলবো না। কিন্তু আর যতটা সম্ভব আমি চেষ্টা করেছি, তাই এখন আমার স্ত্রীর সাথে আমি দেখা করতে চাই। হাসান বলল, অবশ্যই করবে, ওর গড়ে আছে, তুমি যাও ওর সাথে দেখা করো গিয়ে। রফিক সাহেব এবার কিছুই বললেন না, যতই রাগ করুক না কেন, কিন্তু উনি তো মনে মনে এটাই চাইতেন মাহিন যাতে ফাতেমাকে নিজে এসে ফিরিয়ে নিয়ে যায়। এবার ওনার রাগ একটু কমেছে। মাহিন বলল, বাবা আমি কি যাবো ফাতেমার কাছে? রফিক বলল, নিজের স্ত্রীর কাছে যাবে তা এত ঢং করছো কেন, যাও ফাতেমার কাছে যাও। এই বলে রফিক সাহেব মাহিনের দিকে তাকিয়ে হাসি দিলেন। মাহিন বলল, জাজাকাল্লাহ খয়রান বাবা। এই বলে মাহিন অনেক খুশি হল। রফিক বলল, ওয়াইয়াক্কা, যাও এবার তাড়াতাড়ি যাও। ফাতেমা নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হালকা বাতাস বইছে। ফাতেমা তার লম্বা কেশ খুলে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, চুলগুলো বাতাসে উঠছে, আকাশের দিকে তাকিয়ে আছে ফাতেমা, কারণ আকাশের দিকে তাকিয়ে থাকাও এক প্রকার সুন্নত। মাহিন ফাতেমার রুমে এলো, এসে দেখে ফাতেমা ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম হুর পরি মাহিন ফাতেমাকে আস্তে করে সালাম দিল। ফাতেমার কানে সালাম পৌঁছালো, সে বুঝতে পেরেছে এটা তার রাগী মশায়ের কণ্ঠ। কিন্তু এই সময় ফাতেমার রাগী মশাই তার বাড়িতে আসবে কী করে? নেহাত এটা তার মনের ভুল ছিল, তাই ফাতেমা পাত্তা দিল না, সে ভেবেছে এটা তার মনের ভুল। মাহিন বলল, এই যে হুর পরি, একটু পিছনে তাকাও, দেখো তো এবার তোমার রাগী মশাইটাকে পছন্দ হয় কি না। ফাতেমা কিছুটা অবাক হয়ে পিছনে ঘুরে পিছনে গাড় ফিরালো, পিছনে ফিরতেই ফাতেমার চোখ সানাবড়ো হয়ে গেল। বেচারি হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছে না তার, এক অবাক আবার হাজার প্রশ্ন বলার চোখ নিয়ে হাঁ করে ফাতেমা মাহিনের দিকে চেয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ফাতেমা। মাহিন বলল, এই যে আমার হুর পরি, সালামের জবাবটা যে দিলে না, সালামের জবাব দেওয়া তো ওয়াজিব, এটা তো তুমি আমাকে শিখিয়েছিলে। ফাতেমা মনে মনে সালামের জবাব নিল, কারণ তার মুখের ভাষা সে যেন হারিয়ে ফেলছে। মাহিন ফাতেমার কাছে গেল, গিয়ে ফাতেমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এখনও ফাতেমার মুখে কোনো শব্দ নেই, ফাতেমা যেন স্ট্যাচু হয়ে গেল। মাহিন তো ফাতেমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে, ফাতেমা যা ঘটে চলছে তা কিছু বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে। ফাতেমার মনে হচ্ছে সে যদি কথা বলে তাহলে হয়তো স্বপ্নটা ভেঙে যাবে কিছুক্ষণ পর। মাহিন কেঁদে কেঁদে ফাতেমাকে বলল, কি হলো, কিছু বলছো না কেন, কি হলো কিছু বলো, 4 মাস ধরে তোমার কণ্ঠ শুনি না, এত অপেক্ষার পরও তুমি কথা বলবে না তোমার রাগী মশাইটির সাথে, প্লিজ কথা বলো, প্লিজ কথা বলো। মাহিন ফাতেমাকে ছেড়ে সামনে দুহাত ধরে দাঁড় করালো। ফাতেমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, চোখ লাল হয়ে গেছে। মাহিন বলল, কি হলো, কাঁদছো কেন, তুমি কাঁদলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ফাতেমা যেন এই মাহিনকে দেখে শক খেল, বেচারি খাড়া থেকে ফ্লোরে বসে পড়ল। মাহিন বলল, আরে আরে কি হলো তোমার? ফাতেমা বলল, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন, যা ঘোর কাটলেই ভেঙে যাবে। এতক্ষণ পর ফাতেমার মুখে কথা ফুটল। মাহিন বলল, তুমি স্বপ্ন দেখছো না, এটাই বাস্তব, আমি নিজেকে তোমার জন্য পরিবর্তন করেছি, আর তোমাকে সারপ্রাইজ দিব বলে এতদিন তোমার সাথে আমি যোগাযোগ করিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আর কোনো দিন কোথাও যাব না। মাহিন ফাতেমাকে আবারও জড়িয়ে ধরে কেঁদে দিল। দুজন দুজনকে ধরে হাউ মাও করে কাঁদতে লাগলো। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।